তাআলা যদি আমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয় আমার ভাইরা আমার মুরব্বি বাবা জিরারে জীবনে কত মিথ্যা কথা বলেছেন আর কত বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে কত নামাজ কাজা করেছেন আর কত নামাজের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে কত গীবত করেছেন কত শিকায়াত করেছেন কত আরেকজনের জমি মেরে দিয়েছেন আরেকজনের বিরুদ্ধে টাকা পয়সা নিয়ে মামলা করেছেন এরকম দোষ আমাদের ভিতরে অভাব নাই এখন যদি এক একটা দোষের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতেই থাকে হিসাব করলে দেখা যাবে কোটি 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 বছর হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা তাহলে কি ঈমান থাকলেই জান্নাতে সরাসরি যাওয়া যাবে নাকি ঈমান থাকলে জান্নাতে সরাসরি যাওয়া যাবে না ঈমান যদি আপনার থাকে ঈমান যদি একেবারে অল্প থাকে বলেছিলাম জাররা 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 পরিমাণ ওই জাররাকারে বলে দেখবেন যাদের টিনের ঘর আছে ওই টিনের ঘর দিয়া যখন নাকি সকালে সূর্য ওঠে ওই সকালে সূর্য উঠে উঠলে পরে দেখা যায় অল্প আলোর ভিতরে কিছু ধুলাবালু উড়া উড়ি করে এই যে ধুলাবালুগুলো আছে এটাকে আরো ভাগ করলে অনেকগুলো ভাগ করলে যত ছোট হয় এটা হলো জাররা এই জাররা পরিমাণ ঈমান যদি থাকে এইরকম ঈমানদারকেও আল্লাহ জান্নাত দিবেন এই দুনিয়ার চাইতে কয় গুণ বড় জান্নাত বলেন না 10 গুণ বড় জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন সেই ঈমানদারকেও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিস সেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও বর্ণনা করেছেন আবার মুসলিম শরীফে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনিও অন্যভাবে বর্ণনা করেছেন মূল কথা হলো সর্বশেষ যেই ব্যক্তিটা জান্নাতে যাবে ঈমানদার নেক আমল নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই ভালো আখলাক নাই দান সদকা নাই এই ব্যক্তিটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু বছর ধরে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আঙ্গার বানায় দেবে কয়লা বানায় দেবে আর আল্লাহকে ডাকবে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে তারে বাঁচায়া জাহান্নাম থেকে বের করবেন কিন্তু তার দুইটা চক্ষু জাহান্নামের দিকে ঘোরায় দেবেন সূর্য যখন ওঠে বলেন তো সূর্যের দিকে তাকায় থাকা যায় নাকি হ্যাঁ তাকায় থাকা যায় না সেই ব্যক্তি জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে আল্লাহ এই জাহান্নামের আগুনের দিকে তাকায় থাকাটাও বড় কষ্টকর আল্লাহ গো তুমি কি পারো না আমার এই চক্ষু দুইটা ঘোরায় দিতে আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দুইটা ঘোরায় দিবে এবার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমি তোমার কাছে একটা আরজি জানাই একটা আবদার করতে চাই আল্লাহ গো আপনি কি সেই আবদার আমার রাখবেন নাকি এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন আবদার রাখবো তবে শর্ত হইল এরপরে আর কোনো আবদার করা যাবে না এখন এই আবদার যেহেতু করতে বলছে আল্লাহ বলছেন তুমি যা চাইবা তুমি তাই পাইবা এই লোক তো জান্নাত চাওয়ার কথা ছিল কিন্তু এই লোকটা জান্নাত চায় না এই লোক ডাক দেয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিচে কি তুমি আমার একটু জায়গা দেবা আল্লাহ এই গাছটা বড় রসালো গাছ খেজুর গাছ থেকে দেখবেন নিচে ছায়াও নেওয়া যায় আবার খেজুর রসে খেজুর গাছের রসও মানুষ খায় কি খায় না এরকম একটা গাছ ক্ষুধাও নিবারণ হবে আবার ছায়াও পাবে এরকম একটা গাছের সামনে আল্লাহ আমার জায়গা দিবেন আল্লাহ বলবেন দেখো তুমি কিন্তু আর কিছু আমার কাছে চাইতে পারবা না লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ আমি আর কিছু চাবো না তোমার ইজ্জতের কসম কসম দিয়া বলে আল্লাহ আর কিছু চাইব না কিন্তু আল্লাহ ভালো করে জানে এরপরে আবারও চাইবে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ওই গাছের নিচে ছায়া দিয়ে দিলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই লোকটা জান্নাতে যাক কন্যা সুবহানাল্লাহ কারণ তার ভিতরে একটু হইলেও ঈমান ছিল এখন একটু যদি ঈমান থাকে আমার আল্লাহ তো তারে জান্নাতের মালিক বানাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন চাই সে ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যাক ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর
দল হবে জান্নাতি আরেক দল হবে জাহান্নামী কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে উকুনের ডিম পরিমাণ যদি আপনার আমলনামার নেক আমলটা ভারী হয়ে যায় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন উকুনের ডিম পরিমাণ যদি গুনার পাল্লাটা ভারী হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে তাহলে ওই দিন মানুষ আফসোস করবে আহা যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতাম যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতাম যদি একদিন আমি মসজিদে দুইটা টাকা দান করতাম এক টাকা দান করলে তো উকুনের ডিমের চেয়ে বেশি সওয়াব হইতো ইস ওই দিন আফসোস করবে মানুষ কিন্তু বলেন তো আফসোস কি ওই দিন করে লাভ আছে না সতর্ক এখনি হওয়া দরকার এখনি সতর্ক হতে হবে আপনি বেঁচে আছেন যে কোনো সময় চলে যেতে পারেন পরপারে এখন আছেন কালকে এরকম সময় মাটির উপরে না থেকে মাটির নিচে আপনি চলে যেতে পারেন সুতরাং আপনাকে এই গ্যারান্টি দেওয়া হয় নাই যে আপনি বাঁচবেন আর অনেক দিন এরপরে ঠিকঠাক হয়ে তোবা করে মরবেন এই গ্যারান্টি আপনাকে দেওয়া হয় নাই সুতরাং আকাদ উখফিহা ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদ উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত আসবে আকাদ উখফিহা এটা আমি আল্লাহ গোপন রাখছি এখন কিয়ামত বলতে কোনটা কোনটা কিয়ামত কিন্তু শুধু ওই কিয়ামত না কিয়ামতের তাফসীর দুইটা করা হয়েছে একটা হইলো কিয়ামত যে আসবে ওইটা হইলো বড় কিয়ামত যেদিন ইসরাফিল সিংহে ফুৎকার দিয়ে তাম পৃথিবী ধ্বংস করে দিবেন আরেকটা কিয়ামত হলো নবীজি বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যেদিন তুমি মরবা ওই দিন তোমার কিয়ামত হবে তাহলে বলেন কিয়ামত কি শুধু ওই বড় কিয়ামত নাকি আরেকটা কিয়ামত আমাদের একক কিয়ামত আছে একক কিয়ামত একটা আছে এই জন্য শুন আমার মইমন সিংহ গফুর গাঁয়ের লোকেরা রসুলপুরের এলাকাবাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবার আসেন যেই প্রশ্ন আপনাদেরকে আমি করেছিলাম ইমানদাররা যাবে কোথায় বলেন তো দেখি ইমানদাররা যাবে জান্নাতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন বললেন এখন আসেন অন্য অন্য অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইমানের কথা বলে নাই ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا শরীফের বহু জায়গায় ঈমান এবং নেক আমলের কথা বলেছেন এই জন্য ঈমান আর নেক আমল দুইটাই লাগবে যদি ঈমান থাকে জান্নাতে যাবেন এটা ঠিক আছে কিন্তু জাহান্নাম বুক করে যাওয়া লাগবে নেক আমল না থাকলে বর্তমান অবস্থা অনুযায়ী আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি তাহলে বলেন তো দেখি ঈমানের সাথে নেক আমল আমাদের আছে না নাই বেশিরভাগ লোকেরই ঈমানের সাথে নেক আমল নাই ঈমান আছে কিন্তু ফজরের নামাজ পড়ে না এই মাহফিলে যতগুলো মানুষ আসলেন ফজরের নামাজের সময় কিন্তু মসজিদে এতগুলো মানুষ আসে না তাহলে এই মানুষগুলোকে সেই বালুকা থেকে আসলো নাকি তাহলে এই মানুষগুলোকে গাজীপুর থেকে আসলো নাকি এলাকি নেত্রকোনা থেকে আসলো নাকি জিজ্ঞাসা করলে বলবেন এই মানুষগুলো প্রায় মানুষগুলোই এলাকার মানুষ কথা বলেন ঠিক কিনা প্রায় মানুষগুলোই হলো এলাকার মানুষ কিন্তু ফজরের সময় আপনার মসজিদে দেখা যায় না কেন আপনি কিভাবে আপনি জান্নাতের আশাটা করেন এই জন্য বুঝতে হবে ঈমান আছে নেক আমল নাই জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা অনেকে দোয়া করেন আমি মক্কা নগরীতে বসেছিলাম অনেক অনেক বিশ্বজি হাফেজরা সেখানে ছিলেন যেই মালিক আমাদের উমরায় নিয়ে গেল এক কোম্পানির মালিক জিজ্ঞেস করলো একজন হাফেজ সাহেবকে যে তুমি আমার জন্য দোয়া করছনি হাফেজ সাহেব উত্তর দিয়ে বলল আপনার জন্য আমি দোয়া করেছি আল্লাহ আপনার নেক হায়াত দান করেন উনি মুরব্বি মানুষ আরেকটা দোয়া করলেন ছেলেটা আপনাকে আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করেন সাথে সাথে ওই ছেলের উস্তাদ বলল শোনো শুধু এই দুইটা দোয়া করবা না
মৃত্যু মৃত্যু যখন হবে ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য শুধু দোয়া করবা না হুজুর তাহলে আমি কোন দোয়া করব আমারে বলে দেন হুজুর বললেন দোয়া করবে তুমি আয় আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়েন নেক আমলের সাথে মৃত্যু দিয়েন ঋণ মুক্ত মৃত্যু দিয়েন গুনাহ মুক্ত মৃত্যু আমাদেরকে দিয়েন এখন আমাদের আছে একটা তাও নরচর আমাদের ইমান হইল দুর্বল ইমান কুচু পাতার পানির মতো এই ইমান দিয়া ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে না ইমান হতে হবে হযরত বেলালের মতো ইমান হতে হবে খাব্বাবের মতো ইমান হতে হবে হযরতে ওমরের মতো ইমান হতে হবে হযরতে আবু বকরের মতো ইমান হতে হবে হযরতে আলীর মতো ইমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো কিন্তু আমাদের যে ঈমান যখন নাকি বলা হয় মাহফিলে আসো তখন মাহফিলে যাই আবার যদি গানের বাজনার আয়োজন করা হয় সেখানেও আমরা যাই একবার ওয়াজ শুনি আরেকবার গান শুনি একবার কোরআন পড়ি আরেকবার দেখা গেছে এই চোখ দিয়েই বেগানা নারী দেখি তাহলে বলেন তো দেখি আমাদের ঈমানটা শক্তিশালী না দুর্বল ঈমান দুর্বল ঈমান এই জন্যই দুর্বল ঈমান দুর্বল রাখলে চলবে না এই ঈমানকে তাজা করতে হবে ঈমান তাজা করার জন্য একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আমার মুরব্বি বাবাজিরা ঈমান আমার আপনাকে তাজা করতে হবে বেলালের মতো আগুনে পুড়াইছে কিন্তু বেলাল ঈমান বিক্রি করে নাই আগুনে পুড়াইছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান বিক্রি করে নাই আবু বকর সিদ্দিককে পেটানো হয়েছে ঈমান বিক্রি করে নাই ইমাম আবু হানিফাকে পেটানো হয়েছে আল ইমাম আবু হানিফা ঈমান বিক্রি করে নাই বড় বড় ইমাম যারা ছিলেন বড় বড় ইমামরা জেল কেটেছেন মার খেয়েছেন ঈমান ছাড়ে নাই কিন্তু বাচ্চা যদি না কান্দে মায় কিন্তু দুধ দেয় না কথা ঠিক কিনা বলেন বাচ্চা যদি না কান্দে মায় দুধ দেয় না আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় কত মানুষের কাছে আপনারা চান বাবার কাছে খাজার কাছে জটলা বাবা তালা বাবা মাস্তান বাবা সুরা বাবা আমাদের দেশে এত বাবা কয়েকদিন আগে ওই ব্রাহ্মণ বাড়িয়াতে গেছি ওই ব্রাহ্মণ বাড়িয়াতে যাওয়ার পরে একটা মাহফিলে উঠলাম আমার বলল হুজুর এখানে বিজি মরে গেছি এটা দেও মাজার বানাইতে আর পরে গান গাইতেছে করে ওয়াল্লাহি আল্লাহর কসম গানটা আমি নিজে শুনে আসছি ওখানে আমি মাহফিল আমার মাহফিলের পাশে তারা গান লাগাইছি বাউল গান এই কেডা এত স্পিড কার এই দাঁত তুলেন না গজলের স্পিড শুনেন আগে এটা শুনে লন ধৈর্য লাগবো গজল শুনতে ধৈর্য লাগবো ওয়াজটা করতেছি কি কষ্টটা কমাইতেছে না কি বুঝতেছেন হ্যাঁ ই ওয়াজ হ্যাঁ তাহলে আর ওয়াজ শুনতেন না গজল হইলো ওয়াজের লাস্টে ডাইল কি আগে খায় না পরে খায় ডাইল খায় পরে মূলত এটা ওয়াজ মাহফিলের ভিতরে গজল হইলো আলাদা সাবজেক্ট এটা আমি আপনাকে উপহার হাত দিয়ে দিই এটা লাস্ট হইব ও গজল শুনে যাইতো আর কি ভাই তাকে কি খেলা টেলা তো নাই বিশ্বকাপ খেলা শেষ এত চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ এত চিন্তার কোনো কারণ নাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন আমি 11:30টায় ওয়াজ শেষ করে দিব কয়টায় 11:30টায় ওয়াজ শেষ হবে এরপরে গজল গাবো এরপরে মোনাজাত হইব ঠিক আছে ইনশাআল্লাহ মাত্র 18 মিনিট একটু কষ্ট করে অপেক্ষা করেন ফাঁকি দেওয়ার লোক না ও মা বোনটা গজল থাক কইতাম না থাক না থাক আজকাল কইলাম না আচ্ছা একটার ভিতরে 10টা ডুবাই দিল হইতো না মানে বাম আর ডুবাই দিছে ওয়াজটা নষ্ট করে দিল এইটা আর ওয়াজ হইতো না ওয়াজ আগে শুনেন ওয়াজ করে লই মানে আমারে পাইছে ফ্রি মাইন্ডের লোক পাইছে আমার বুঝেন নাই বয়ানটা ভালো হইতাছে দিছে মাঝখানে দোয়া গজ রাহেন আমি ঠিকই বয়ান করব একটু সময় দেওয়া লাগবো আমার ঠিক গজল গাম সময় দেওয়া লাগবো ডাইরেক্ট উইডটা ছয় মারুন যাবো নাকি কি মারু লাগবো আমি আগে ব্যাটিংটা ঠিক করি না ব্যাটিংটা ঠিক করবার দিতেছে না জোরে কথা আল্লাহু আকবার এ আওয়াজ হইব আসতেছে আল্লাহ আকবারটা কইতাছে না জবান দিছে কে আল্লাহ দিছে সে আল্লাহর জবান দিয়ে কোন আল্লাহু আকবার মনে আছে নি শেষ জান্নাতি যে ব্যক্তি শেষ জান্নাতে যাইবে এখন আল্লাহ একটা গাছা দিছে বয়সে এখন কে আল্লাহ গো আমি তোমার কাছে কই তুমি আমারে আরেকটা গাছ দেয়া যা ওই যে বড় হইরা যাইতাম আল্লাহ আল্লাহ কই তুই কইছিলেই যে আর কিছু চাইতি না এখন চাইলে কে লিয়া কহ বল্লা এইটাই শেষ
চিন্তা করেন আল্লাহ রে কয় আল্লাহ এটাই শেষ কয় আল্লাহ তোমার ইজ্জতের কসম আর তোমার কাছে আর কিছু চাইতাম না আবার কসম কার এখন আল্লাহ কয় ঠিক আছে এরপর চাইতে না তো কর না এই আল্লাহ এই গাছটার সামনে গেলেই খুশি এখন আল্লাহ তারা দিবে কিন্তু জান্নাত চাই না কয় আল্লাহ আনতে হেন যায় আমি আনতে হেন যায় ইত্তা কইলইব এখন আনতে হেন যাবেন তো যাব কইয়া দুইটা গাছ আইছে এরকম করতে করতে তিনটা গাছ পার হইছে তৃতীয় গাছের সামনে যখন আইছে এবার দেখে জান্নাতের দরজা দেখা যায় এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকায় রইছে বান্দা তো জান্নাত চায় না বান্দা যখন জান্নাত দেখছে এবার কয় আল্লাহ গো আরেকটা কত ওয়াদা তো ভঙ্গ করছি দুনিয়া তো করছি জাহান্নামে ঝুলছি আল্লাহ ঝুলছি জাহান্নামে এখন আল্লাহ আরেকটা আবদার করি আল্লাহ জান্নাতের ভিতরে খালি একটু জাম দেখা আবার বারে হল সুবহানাল্লাহ কইতেন না এবার ওই ব্যক্তিটা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন কয় তোরা যদি একটা 10 দুনিয়ার এই দুনিয়ার সাথে 10 গুণ বড় একটা জান্নাত দেই তুই কি খুশি হইবে হে আল্লাহ রে কয় আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো আল্লাহ রাব্বুল আলামিন এই তার কথাটা শুনে হাসবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন হাসবে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করে তিনি হাসতেছিলেন বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলতেছেন ও আমার ছাত্ররা তোমরা কি আমারে জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম সুবহানাল্লাহ আমি হাসছি এই জন্য যে নবী যখন এই হাদিসটা বর্ণনা করছেন তখন নবী নিজেও হাসছে এখন নবী জি আবার হাদিসটা বর্ণনা করে বলছে ও সাহাবীরা তোমরা কি আমারে জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম এবার নবী জি বলেন তার কথাটা শুনে আল্লাহ নিজে হাসবে এই জন্য আমি হাসলাম এই জন্য এটাকে বলা হয় হাসির হাদিস আচ্ছা আল্লাহ যদি হাসে আমরা হাসতে পারবো কি পারবো আচ্ছা এখন আসেন আমাদের ইসলামেও হাসিও আছে কান্নাও আছে তবে বাবাজিরা বেশি হাসলে দিল মরে যায় হাসতে হবে কম কাঁদতে হবে হাসতে হবে কম কাঁদতে হবে বেশি কিন্তু আমরা হাসি বেশি না কাঁদি বেশি আমরা হাসি বেশি আর আমরা আমাদের চোখ দিয়া পানি বের হতেই চায় না এখন তো আমাদের দিল হয়ে গেছে শক্ত গুনাহ করতে 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 মরণের কথা মনে নাই যে ব্যক্তি এই চিন্তা করবে শুধু আমাদের সামনে তিনটা বিপদ আছে কয়টা বিপদ বলেন কয়টা বিপদ এক নম্বর বিপদের নাম হইল মৃত্যু এক নম্বর বিপদের নামটা কি যদি না ফরমান হয়ে যায় জীবন শেষ এত বড় বিপদ আর নাই দুই নম্বর মৃত্যু দুই নম্বর বিপদের নাম হলো কবর দুই নম্বর বিপদের নাম কি তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দান তিন নম্বর বিপদের নাম কি এই বিপদে যে পড়বে সে বলবে দুনিয়াতে কোনো বিপদেই ছিলাম না যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি আনন্দ করছে এরাও যখন জাহান্নামে দেওয়া হবে আর যে ব্যক্তিরা দুনিয়াতে অনেক কষ্ট করছে যখন জান্নাতে দেওয়া হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে ব্যক্তি কষ্ট করে জান্নাতে ঢুকছে দুনিয়াতে তুমি কষ্ট করছিলা সে বলবে আল্লাহ আমি কোনো কষ্টই করি নাই সুবহানাল্লাহ কষ্ট কি আমি জানি না আর যে ব্যক্তি সারা জীবন আনন্দ উদযাপন কইরা ডিজে বাজায় উড়া লাইছে জীবনটারে নষ্ট করছে আনন্দ কইরা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য বালাখানা অনেকে অনেক জান্নাতি বানায় দেয় হঠাৎ কইরা জান্নাতি বানান যা ঠিকই আছে কারণ দুনিয়ার অত জান্নাত কাফের করলে গিয়ে ঠিক কিনা বলেন তো বুঝ জানিয়েন সব কথা নাম লয়া কইলে সমস্যা তো বুঝে নাই হ্যাঁ যাই হোক এলিগে অ্যাঙ্গেলে কম একটু বুঝে টুঝে নিয়েন আচ্ছা যাই হোক শুনেন এবার আসেন কি কথা জানি বলতেছিলাম মনে আছে আপনাদের হ্যাঁ কি এর বেজি হ্যাঁ বসেন এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কথা বুঝলে গেলে পরে তো আপনারা মিস করবেন মাঝে মধ্যে বোঝেন না রাস্তা আছে অনেক গোলা একটা বললে একটা যাওয়া লাগে আর কি তো একটু মনে রাখবেন তাহলে ওয়াজ শুনে বুঝলে গেলেই তো না এটা মন রাখতুই বাড়াইলে মোবাইল রেকর্ড করে লয়ে যান এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত যদি আমি তোরে দেই তুই কি নিবি বান্দা বলে আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন নাকি আল্লাহ বলেন না তোরে আমি দিমু তুই যা এখন বান্দা কইছিল আল্লাহ আমি জান্নাতে যামু আর আবার বের হয়ে আইসা পড়ুন থাকবো না চিন্তা করেন এখন জান্নাতের দুই কি আর বাড়ো না বলেন তো বান্দার ওয়াদা শক্তিশালী বেশি না আল্লাহর ওয়াদা
আল্লাহর ওয়াদার সাথে বান্দার ওয়াদা আর কি বান্দা তো আল্লাহর ওয়াদা বঙ্গটং কইরাটির জাহান্নামে জইল্লাই আইছে এবার আল্লাহ কয় বান্দারে জাহান্নামে যে ব্যক্তি ঢুকবে خالدین فیها ابدا জীবনে কোনোদিন বের হওয়া লাগবে না ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ সৌন্দর্য দান করবেন দাউদ নবীর মতো কণ্ঠ দান করবেন আল্লাহর পয়গম্বর আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন কমপক্ষে 72টা হুর দান করবেন যেই হুর দুনিয়াতে একটু থুতু ফেললে দুনিয়ার সমস্ত পানি মেশকে আম্বর হয়ে যেত আচ্ছা বলেন তো তাহলে দুনিয়ার নারী দরকার বেশি না আখিরাতের হুরটা দরকার আগে আখিরাতের হুর দরকার লম্বা হবেন আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা কি দেহটা হবে কি শক্তি হবে খাবার খাবেন কোনো বাথরুমে যাওয়ার দরকার নাই অটোমেটিক্যালি ডেক দিবেন সব খাবার হজম হয়ে যাবে কোন আইসক্রিম ছিলেন না কোন আইসক্রিম নাই নাকি কোন আইসক্রিম হ্যাঁ সব ধরনের আছে কোন আইসক্রিম খাইলে কোন আইসক্রিম জিদ আর দুইটা খায় এটা কি ফালায় দেয় এটা খায় না ময়দা দিয়ে মনে বানায় আর কি তো ওইটাও খাও ওইটাও কিন্তু মজা লাগে বেশি আরো ঠিক না আর কোন আইসক্রিম নিচে দা চকলেট দেওয়া থাকে চকলেট ও লাস্টটা খাইতে বেশি মজা তাহলে কোন আইসক্রিম খাইছে আমি তো খাই মাঝে মাঝে তাহলে কোন আইসক্রিম মজা লাগে তো কোন আইসক্রিমটা খালি খায় না বাড়িটা শুদ্ধ খেয়াল হয় ঠিক কিনা হাজার হাজার প্লেট খাওন খাইয়া এরপরে দেখবো যে প্লেট আল্লাহ প্লেটটা খাইলাম প্লেট হলো আরেক আইসক্রিম আল্লাহ কে প্লেটও খাইলা দস্তর খান থাকলো দস্তর খান খাইলে আল্লাহ কে দস্তর খানও খাইলা সুবহানাল্লাহ কোন এখন আসেন এত নিয়ামত পরকালে দেওয়া হবে একবারে সর্বোচ্চ যে নিয়ামতটা এই নিয়ামতের নাম হইলো দুনিয়াতে মৃত্যু আছে আর জান্নাতে কোনো মৃত্যু নাই এখন রাস্তা দিয়ে যাইতাছি কোন যেত না মনে করেন আমি 50 লাখ টাকা ব্যাংক রাখলাম অথচ অথবা একটা বাড়ি বানাইলাম 20 তলা এখন আমি ওই বাড়িটার মধ্যে গিয়ে থাকমু আর আমায়েশ করে মানে ঘুমামু এখন এই আশা কি মনে করেন আমি করলেই হবে হবে না ওই যে শুনছেন না মুরগি ডিমের ব্যাপারে বোঝেন নাই ডিম লয়ে যেতেছে বড় কই ডিম ডিম হ্যাঁ ডিমের তে মুরগি হইব ডিম বেশ পরে বড় লোকে মুরগি ফালমু এরপরে মুরগি ফাইলা এরপরে মুরগিটি বিচ্চা একটা ছাগল কিনবে অনেকগুলো ছাগল হইব এটি বিচ্চা অনেক একটা গরু কিন অনেকগুলো গরু হইলে সবটি গরু বিচ্চাটা ফাস্তারা বাড়ি কইরা পরে আমি ঠ্যাংরে পরে ঠ্যাংরা উঠায় বইয়া থেকে কমু যে আমার দারোয়ান কোথায় দারোয়ান কইব জি স্যার আপনি কি খাবেন আই বেটা তো দেরি লাগে আই বেটা কইয়া একবারে দিছে একবারে ডিমিরে ফালায় ফরক হাই হ্যাঁ ডিম তো ভেঙে গেছে আর বাস 10টা বাড়ি কি থাকবো দারোয়ানি কি আমার নিজেই দারোয়ান আমি তাহলে এই আশা পূরণ হতেও পারে নাও এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষেরা রে এই দুনিয়া তোমাদের পরীক্ষার হল কিসের হল পরীক্ষার হল এটা আরাম বুক বিলাস করার জায়গা না আর দুনিয়া মাজওয়াতুল আখিরা এই দুনিয়া লো কর্মক্ষেত দান ক্ষেত লাগাইলে তো দান উঠবো নাকি কয়েন দান ক্ষেত যদি না লাগাই দান হইব আপেল গাছ লাগাইলে আপেল হবে কমলা গাছ লাগাইলে কমলা হবে তেঁতুল গাছ লাগাইয়া যদি কোন আল্লাহ তেঁতুল গাছে 5টা আপেল দেওয়া আল্লাহ হইব এখন কাজটা করতে হবে এরকম ক্ষেতের ভিতরে আপনি যা লাগাইবেন এখন বলেন তো যখন দান ক্ষেত মানুষ লাগায় তখন কি দান ক্ষেতে উড়ায় দান খায় এগুলো সময় লাগে দান ক্ষেত নাঙ্গল দিয়ে এগুলো ক্ষেত তুইতে হয় এরপরে ধান জ্বালা আনতে হয় এরপরে লাগাইতে হয় এরপরে দাম হয় ধান বাঙ্গাইতে হয় মেশিন আনতে হয় অনেক ঝামেলা 3 মাস 7 মাস ঝামেলা শেষ করলে পরে আরো 8 মাস শান্তিতে ধান থেকে চাউল ভাত খাওয়া যায় ঠিক কিনা বলে ঠিক তেমনি ভাবে আপনি যদি এই জীবনে এটা হইলো ধানে সারা লাগানোর মতো অল্প কিছু অল্প অল্প দিনের হায়াত এই হায়াতের ভিতরে আপনি যা করবেন খালি আমল করবেন আর আমল করবেন এই আমলটা পরকালে আপনি আপনার হাতে পাবেন হয়তো ডান হাতে নয়তো বাম হাতটা বুকটা ছিদ্র কইরা এরপর হাতটারে লোহার মতো শক্ত বানায় পিছন দিকে দেওয়া হবে গাটটারে মটকায়া পিছন দিকে ঘুরে বলবেন পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা নিজ দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসির আল্লাহ হিসাব সহজ কইরা দিয়েন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হিসাব আবার সহজ হইলে কেমনে আল্লাহ নবী কয় আয়েশা হিসাব দিলে তো কেউ জান্নাতে যেতে পারবে বিপদে বিরা যাবে এখন হিসাব দিয়া জানা যাওয়ার হিসাব সহজ মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়া কইরা মায়া কইরা যারা ডাইন হাতে আমল নামা দিবে
তাদেরকে পড়ার জন্য বলা হবে না এই আমলনামা বন্ধ থাকবে আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে যাও আর যাদেরকে এই কথাটা বলা হবে যে আমলনামা পড়ো এই কথা যদি কিয়ামতের মধ্যে বলে আপনি সেদিন বুঝে নেবেন যে আপনি বিপদে পড়ে গেছেন আমলনামা পড়ো মানে এটা মানে এখান থেকে এটা শাস্তি শুনুন কি করবেন যখন দেখবেন নিজের জীবনে মদের আড্ডা জুয়ার আড্ডা বাজির আড্ডা তাসের আড্ডা এরপরে মনে করেন যে নানান ধরনের মানুষের জমি নেওয়া নেওয়ির আড্ডা একজন আরেকজনের মারামারি লাগানির আড্ডা এই সব যখন আপনি পাবেন তখন বলবেন হাই হাই আফসোস আজকে যদি আমি কুকুর হয়ে যেতাম বিড়াই হয়ে যেতাম আজকে যদি আমি একটা জঙ্গলের একটা প্রাণী হয়ে যেতাম তাও তো ভালো ছিল আল্লাহ মাটি বানায় দিত কিন্তু এখন তো জাহান্নামে জ্বলা লাগবে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সাবধান করে দিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ঈমানদার তুমি জান্নাতে যাবা ঠিক আছে কিন্তু নামাজ নাই এটার জন্য আলাদা শাস্তি আছে তুমি রোজা রাখো নাই আলাদা শাস্তি আছে মানুষের হক মেরে খাইছো আলাদা শাস্তি আছে জুয়া খেলছো আলাদা শাস্তি আছে মিথ্যা বলছো আলাদা শাস্তি আছে গীবত করছো আলাদা শাস্তি আছে সব কিছুর জন্য যখন আলাদা শাস্তি আছে বান্দা এখন তোমার বাঁচার পথ এক নম্বর বন্ধ না বাঁচার পথ খোলা আল্লাহ মায়া আল্লাহর দয়ার সাগর না আল্লাহ বন্ধ করতে গেলি মায়ের পথ আল্লাহ খোলা রাখছে বাঁচার পথ আল্লাহ দিয়ে দিছে দেখ দুনিয়া থাকতেই যদি ভালো হয়ে যেতে পারেন তাহলে বাঁচার পথ আছে এখনো বাঁচার পথ আছে এখন এক নম্বর হইলো আল্লাহর হক দুই নম্বর হইলো বান্দার হক কয়টা হক বললাম আল্লাহর হক আল্লাহ বলেন আমার কাছে তৌবা করলে আমি আল্লাহ মাফ করে দিলাম 80 বছর হিন্দু আছেন কালিমা পড়া মুসলমান হয়েছে লগে লগে মরে গেছে এই ব্যক্তির আমি আল্লাহ মাফ করে জান্নাতুল জান্নাতের মেহমান বানায় দিলাম 80 বছর হিন্দু আছেন 80 বছর খ্রিস্টান আছেন ব্যাটা মরার আগে কালিমাটা পড়ছে আমার কাছে তৌবা করছে মুসলমান হয়ে গেলাম আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবেন এখন আসেন আল্লাহ পথ খোলা রাখছে তবে একটা কথা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি পথ খোলা রেখেছেন আল্লাহ তাআলার পথটা যে আমার হক নামাজ পড়লো না এরপরে মনে করো মিথ্যা বলছো হ্যাঁ অথবা তুমি মনে করো হারাম ইনকাম করছো অথবা যে হকটা আমি আল্লাহ নষ্ট করছো এটা আমি আল্লাহ তওবা করলে মাফ করব কিন্তু আরেকটা হক আছে বান্দার যে বান্দার হকটা তুমি মাইরা খাইছো মানে 10000 টাকা তোমার দিছিল এটা আর জীবনে দেও নাই 1000 টাকা দিছিল আর দেও নাই বোনের জমিটা মাইরা দিয়া এরপরে বোনটা কও যাও তুমি তো আসোই ওইদিকে তোমার জমি তুমি পাইবা না কোরআনের আইন মোতাবেক আপনি জমিটা দেন নাই এরকম অবস্থা যদি হয় তাহলে আপনার খবর আছে আপনি কপালে লেখা রেখেছেন যে আমি জাহান্নামের আগুনটা ভোগ করা লাগবে তাহলে কি মনে করতেছেন বান্দার হকটা কি সাধারণ অনেক বড় ব্যাপার এই জন্য যে যে জমি নিছেন আল্লাহর কাছে তওবা করবেন এটা হলে আল্লাহ মাফ করবে আর হইল বান্দার কাছ থেকে যদি কিছু নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন যদি না দেন এই বান্দা না তখন না মাফ করবে আল্লাহ আপনাকে তখন মাফ করবে না কথাটা কি ক্লিয়ার ক্লিয়ার এবার আসেন আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম এটার কথা আমি অল্প সময় এখনই মা ওয়াজ শেষ করব আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার জাহান্নাম থেকে বাঁচো বাঁচার একটা সিস্টেম বলে দিলাম এক নম্বর তওবা দুই নম্বর বান্দার হক বান্দারে ফিরিয়ে দেওয়া এবার আসেন দুনিয়ার কোন মানুষ কি একজন আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে বলেন এই ক্ষমতা আল্লাহ কাউকে দেন যদি এই ক্ষমতায় থাকতো